আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একটু দেরি হয়ে গেল আর কি। আচ্ছা, আমার কথা শোনাচ্ছে কিনা বা কেমন লাগতেছে ওখান থেকে, ওয়েবসাইট থেকে একটু জানালে ভালো হতো, ডিটেলস, তাহলে সুবিধা হতো কথা বলতে। আচ্ছা, আশা করা যায় শোনা যাচ্ছে আমার কথা, তাই না? যা হোক, আজকে মানে আগের দিনগুলোর মতো লাইভ বা লাইভ প্রশ্নোত্তর অনেকক্ষণ ধরে হয়তো মানে সম্ভব হবে না হয়তো। আজকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে মানে কয়েক টিপস নিয়ে আলোচনা করা যেতে পারে, আর মানে মাঝে দিয়ে যদি দু একটা উত্তর দেওয়া যায় সেটা আওর বাক। তো মানে প্রথমে যেটা বলা দরকার, মানে আজকে একটা ঘটনার প্রেক্ষিতে এটা মনে হলো যে এটা আলোচনা করা দরকার, তা হচ্ছে যখন মানে আপনাকে ধরেন আপনি সবসময় তো গ্রুপে ইয়া থাকে না, গ্রুপে হেল্প করার মতো মানুষ থাকে না। যেমন ধরেন এখন মানে রমজানের শেষের দিকে যেরকম ছিল, সারাদিনে মাত্র 1 ঘন্টা করে খোলা ছিল গ্রুপে পোস্ট দেওয়ার অপশন। তো এছাড়াও মানে গ্রুপে যখন মানে রানিং থাকে সে সময়ও যদি মানে আপনাকে হেল্প করার মতন তো সবসময় অ্যাডমিনটা থাকবে না, স্বাভাবিকভাবেই অনেক সময় অ্যাপ্রুভ হতে দেরি হবে, ইত্যাদি ইত্যাদি সমস্যা হবে। তো মানে আমাদের যে বিষয়টা খেয়াল রাখা দরকার হচ্ছে যে হেল্প করার মতন কেউ যদি না থাকে বা অ্যাডমিনরা বা কেউ যদি আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে মানে এই অবস্থায় কী করা উচিত? মানে যখন আপনাকে সাজেশন দেওয়ার মতো, হেল্প করার মতো বা মানে বলা যায় মানে সরাসরি রুকিয়া করার মতো বা সাজেশন দেওয়ার মতো কেউ কাউকে পাচ্ছেন না, তখন কি করবেন? তো এক্ষেত্রে কয়েকটা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে যে মানে নির্দিষ্ট পরামর্শ পাওয়ার আগ পর্যন্ত দোয়া করা খুব ভালো হবে, মনোযোগের সাথে বেশি বেশি দোয়া করা, এটা একটা কাজ, মেইন কাজ আমি বলবো। মানে আর দোয়া করার সময় মানে বিশেষ করে দোয়া করতে হবে যে আমার সমস্যাটা হচ্ছে আল্লাহ, যেন আল্লাহ আমাকে হেল্প করবেই, বা মানে এরকম ভিতর থেকে বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে, এটা একটা ফার্স্ট কাজ। আর হচ্ছে যে মানে কোনো একটা রুকিয়া শুনতে বলবে অ্যাডমিনরা, বা কোনো রুকিয়ার গোসল করতে বলবে, ইত্যাদি ইত্যাদি অপেক্ষায় না থেকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোরআন তেলাওয়াত করতে পারেন। ঠিক আছে, বিশেষত সুরা বাকারা মানে গোটাটাই রুকিয়া হিসেবে বেশি ইফেক্টিভ। জিন, জাদু, বদনজর সব ক্ষেত্রেই সুরা বাকারাতে অনেকগুলো আয়াত আছে, অনেক রকম আয়াত আছে। তো মানে সুরা বাকারা তিলাওয়াত করতে পারেন সুস্থতা নিয়েতে বা মানে রুকিয়া নিয়েতে, মোট কথা এটা একটা। আর আরেকটা হচ্ছে যে মানে পরিবারের অন্যদেরকে দোয়া করতে বলা। মানে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে মানে সাইড ইফেক্ট টা নিয়ে ভয় করার কিছু নাই। সাইড ইফেক্ট নিয়ে যে রুকিয়া করলে মাথা ব্যথা হবে, এ হবে, সে হবে, ইত্যাদি হাবি যাবি, মানে এগুলা মানে শুনেই যে অনেকে ভয় পায়, রুকিয়া করতে চায় না। তো মানে এটা এটা মানে ভয় করার কিছু নাই, এভাবে নিতে মানে স্বাভাবিকভাবে নিতে হবে এটাকে। ঠিক আছে, মানে কি বা হবে, একটু মাথা ব্যথা হবে বা একটু হাত পা ব্যথা হবে, তাই বলে তো মানে আপনার মানে বড় যেটা সমস্যা, মানে বড় যেটা দরকার সুস্থতা, এটার জন্য তো আপনি থেমে থাকবেন না, তাই না? তো তাই মানে সাইড ইফেক্ট হবে দেখে ভয় করার কিছু নেই। ঠিক আছে, এটা রুকিয়া করে যেতে হবে। আর মানে রুকিয়ার ক্ষেত্রে এটা একটা মানে বড় বিষয়, ঘাবড়ানো যাবে না। আপনি জিনের সমস্যার জন্য রুকিয়া করেন বা জাদু সমস্যার জন্য রুকিয়া করেন, মানে যেটার জন্য করেন যাই করেন, মানে ঘাবড়ানো যাবে না, মানে আপনাকে স্থির থাকতে হবে। আর মানে শান্ত থাকা এটার মানে একটা বড়
গুরুত্বপূর্ণ বিষয় রুকিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এটা মানে সবসময় খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে, এটা প্রথম বিষয়, আর মানে এরপরে পরে আস্তে আস্তে অ্যাডমিনরা তো সাজেশন দিবে ইনশাল্লাহ, তখন অ্যাডমিনদের পরামর্শ অনুযায়ী মানে অ্যাডমিনরা যা করতে বলবে সেটা করবেন, ঠিক আছে? এটা একটা বিষয় গেল। একটা বিষয় হচ্ছে যে, মানে সুস্থ যখন আছেন তখন কি কি করা, তখন মানে স্বাভাবিকভাবে মানে আপনার সমস্যা থাকুক না থাকুক যাই থাকুক, মাশরুম আমলটা সবার জন্যই করতে বলি আমি, সবার জন্য করা উচিত। মাশরুম আমল বলতে সকাল সন্ধ্যার আমলগুলা আর ঘুমের আগের আমলগুলা মাস্ট। এছাড়া অন্যান্য সব কাজে বিসমিল্লাহ বলা, খাওয়ার আগে, রুমে প্রবেশের আগে, রুম থেকে বের হওয়ার সময় সব কাজে বিসমিল্লাহ বলা, এটা গুরুত্বপূর্ণ। অন্যান্য দোয়া প্রতিটা ক্ষেত্রে স্পেশাল স্পেশাল দোয়া মানে মুখস্থ না থাকলেও মানে বিসমিল্লাহ বলার অভ্যাসটা অভ্যাস করাটা এটা মানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা একটা। আর এছাড়াও মানে এই বিষয়গুলো নিয়ে ইয়ে আছে না, পোস্ট আছে তো, জাদু থেকে বাঁচার এটা নিয়ে একটা পোস্ট আছে, তারপরে জিনের ক্ষতি থেকে বাঁচার বিষয় এটা নিয়ে একটা আলোচনা আছে পোস্ট, এরপরে বদনজর আক্রান্ত হওয়ার থেকে বাঁচার পোস্ট আছে। তো মানে পোস্টগুলো একটু ভালোভাবে যদি পড়ে নেন তাহলে ভালো হয় আর কি, তাহলে ইনশাল্লাহ মানে ইয়াগুলো পেয়ে যাবেন, টিপসগুলো, বাঁচার টিপসগুলো, সমস্যা যেন আক্রান্ত না হয় এই টিপসগুলো, ঠিক আছে? আর কি আপাতত। আর যেটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেলফ রুকিয়া কখন করবেন কখন করবেন না, এটা নিয়ে অ্যাডমিন ভাইরা বলছিল, বলতে যেন বলা হয় সেলফ রুকিয়া কখন করবেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ জানার বিষয় হচ্ছে যে, মানে আপনার যদি রুকিয়া বিষয়ে জানা না থাকে তাহলে আপনার মানে একদমই আপনি বিলকুলই কিছু জানেন না রুকিয়া বিষয়ে, তাহলে আপনার উচিত হবে না রুকিয়া করা। মানে কারণ এটা স্বাভাবিক যে না জেনে করতে গেলে কিছু না কিছু একটা উল্টাপাল্টা হয়ে যাবে, তখন মানে ওটা নিয়ে পেরেশানি শেষমেশ আমাদেরকে বহন করতে হবে। তো মানে রুকিয়া বিষয়ে যদি আপনি একদমই কিছু না জানেন বা মানে বেসিক ধারণাও না থাকে, তাহলে মানে আপনার জন্য উচিত হবে যে আগে অ্যাডমিনদের থেকে পরামর্শ নেয়। আর আমি তো আমভাবে এটা মানা করি যে হুট হুট করে অডিও শোনানো, অডিও শোনানো বা ইউটিউব থেকে রুকিয়া শোনানো, এটা তো বারবার মানা করি, এটা এখনো মানা বলবৎ থাকবে। যাই হোক, মানে এটা সমস্যা হয় আসলে, স্বাভাবিকভাবে কেউ একজন জানে না, রুকিয়া অডিও শোনাইতে গেল আর মানে সে তো যেহেতু জানে না, সুতরাং সাইড ইফেক্ট হলে কীভাবে সামলাইতে হয় সিম্পল বিষয় দেখে সে ঘাবড়ায় যাবে, ভয় পাবে, মানে উল্টাপাল্টা করবে, তো মানে স্বাভাবিকভাবে সমস্যা হবে। তো একদম কিছু না জানা থাকলে সেলফ রুকিয়া থেকে মানে নিজের উদ্যোগে সেলফ রুকিয়া করা থেকে চুপ থাকতে বলবো, আর গ্রুপ থেকে অ্যাডমিনদের পরামর্শ নেবেন, অন্তত মানে একদম সংক্ষেপে হলেও পরামর্শ নিয়ে তারপরে শুরু করবেন, এটাই হচ্ছে আমি বলবো অনুরোধ বা রিকমেন্ডেশন যাই বলেন। এটা গেল। তবে মানে সেলফ রুকিয়া যে করবেন না এটা না, সেলফ রুকিয়া করবেন ঠিক আছে, আর আপনি নিজে নিজে করতে চান ঠিক আছে, ভালো কথা, আপনি রুকিয়া বিষয়ে পড়েন আর রুকিয়া বিষয়ে জানেন, এখন তো বাংলাতেও আলহামদুলিল্লাহ অনেকগুলোই হয়েছে, এ বিষয়ের রিসোর্স জমা হয়েছে, বাংলায় পড়েন, ইংলিশ যদি অভ্যাস থাকে তাহলে ইংলিশের রুকিয়া রিলেটেড লেখাগুলো লেকচারগুলো শুনেন, তারপরে মানে আপনি যখন জানবেন রুকিয়া বিষয়ে তারপরে আপনি নিজে নিজে করেন, কোনো সমস্যা নেই তখন, মানে কিন্তু না যায় না করতে গেলে তো মুশকিল, তাই না? যাই হোক, এটা একটা বিষয় গেল, সেলফ রুকিয়া কখন করবেন। আর ঈদের সময় কীভাবে করবেন, ঈদের সময় রুকিয়া করবেন এটা একটু মানে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানে ঈদের সময় স্বাভাবিকভাবে বেড়াইতে যায় মানুষ, ঘুরতে যায়, তারপরে আরও মানে বাড়িতে মানুষ আসে, আরও অন্যান্য অনেক কাজ থাকে, আড্ডা টাড্ডা দেওয়া হয়, মানে বিভিন্ন ব্যস্ততা থাকে স্বাভাবিকভাবেই। তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে সারাদিনে যদি মানে রুকিয়া করতে না পারেন, গোসল তো সাধারণত আমরা করি তাই না, গোসলের সময় রুকিয়ার গোসলটা করে ফেলবো, আর হাত ডুবায় যদি ওভাবে গোসল করতে না পারি অনেক লম্বা অনেক কিছু পড়ে, তাহলে জাস্ট সুরা ইখলাস অল্প তিনবার করে পড়ে বা সুরা ফাতিহা পড়ে ফু দিয়ে
মানে গোসল করবেন, এভাবে করতে পারেন, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে সকালবেলার যেটা সেটা একদম সকালে খেয়ে নেবেন, পানি খাওয়া বা যেটা করা। এখন তো দিনের বেলা রোজা শেষ, ঠিক আছে? এখন দিনের বেলা সকালবেলা খেয়ে নিতে পারবেন। আর রাত্রে বেলা তো, আচ্ছা, রাত্রে বেলা ঘুমের আগে তো মানে রুটিন টুটিন সব সাধারণত ঠিকঠাকভাবে করার কথা, কারণ রাত্রে বেলা, দিনের বেলা যত ব্যস্ত থাকুক, যত ঘোরাঘুরি থাকুক, রাতের বেলা তো মানে আমাদের ব্যস্ততা তেমন থাকে না সাধারণত, স্বাভাবিকভাবেই। তো ঘুমের আগে রুকিয়া শুনতে পারেন, রাতে খাওয়ার পর বা একটু দেরি করে শুলেন, বা যা হোক ঘুমের আগে রাত্রে রুকিয়া শুনলেন বা রুকিয়া করলেন। তো পরামর্শ থাকবে, যদি কোনোদিন নাও করতে পারেন রুকিয়া, একদম মানে কম সময় পাচ্ছেন না, তাহলে আমার পরামর্শ হবে অন্তত ঘুমের আগে 40 থেকে 50 মিনিট রুকিয়া শোনা, ঠিক আছে? কিছু না করতে পারলেও অন্তত রাতে ঘুমের আগে 40 থেকে 50 মিনিট রুকিয়া শোনা, যদি আপনার কোনো রুকিয়া রুটিন কন্টিনিউ থাকে। পরবর্তীতে যে কয়দিন এভাবে মানে ঠিক মতন করতে পারেননি রুকিয়া, সে কয়দিনের ঘাটতিগুলো পরে মানে পূরণ করে নেবেন। বাদ বাকি মানে একদম কিচ্ছু করার, কিছুই করেননি এরকম হওয়ার চেয়ে মানে রাতের বেলা বা মানে দিনের রাতে যে কোনো এক সময় 40-50 মিনিট রুকিয়া শোনা, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এক নাগাড়ে 40 মিনিট যদি না শুনতে পারেন, মিনিমাম 20 মিনিট শুনবেন, মানে একদম 2-3 মিনিট এটা মানে তেমন কোনো ফায়দা দেয় না, একটু লং টাইম, ঠিক আছে? একটু লং টাইম এটা দরকারি। ওকে, এই গেল আপাতত মানে হাতে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর পোস্ট বন্ধ থাকার এটা নিয়েও বলতে বলছেন অনেকে, পোস্ট বন্ধ থাকার এটা সম্ভবত আরও কিছুদিন চলবে, বিষয়টা নিয়ে আমরা খুবই দুঃখিত, কিন্তু এছাড়া আমাদের উপায় নাই। অ্যাডমিনরা মানে একদম পুরোপুরি আগের মতন অ্যাক্টিভ হয়ে সময় দিতে মানে একটু সময় লাগতেছে, স্বাভাবিকভাবে ওনাদের ব্যস্ততা আছে। ঈদের পরপর আবার অনেকের অফিস টফিস শুরু হবে, মানে ঈদের পরপরই এভাবে পোস্ট আগের মতন খুলে দেওয়া একটু মুশকিল হবে। তো এভাবে আরও চলতে পারে, হয়তো বা সপ্তাহখানিক এরকম চলতে পারে যে 1 ঘন্টা 2 ঘন্টা করে খোলা থাকবে রাতে, এই সময়ের মতো পোস্ট দিতে হবে, এরকম সপ্তাহখানিক হয়তো চলতে পারে, আমি শিওর বলতে পারতেছি না, বাদ বাকি এরকম আরও চলতে পারে কিছুদিন। তবে আশা করি যে আমরা চেষ্টা করব বিষয়টাকে মানে ঠিক করে ফেলতে, আমরা অ্যাক্টিভ হতে আস্তে আস্তে। আর আমি পার্সোনালি দুঃখিত যে আমি মানে অ্যাডমিন ভাইয়ের সময় দিচ্ছেন, কিন্তু আমি গ্রুপে তেমন অ্যাক্টিভ হতে পারছি না, কিছু ঝামেলা আছে, পেরেশানি ইত্যাদি হাবি যাবি চিন্তার কারণে, একটু ঝামেলার কারণে আর কি, যা হোক পার্সোনালি ঝামেলার কারণে অ্যাক্টিভ হতে পারছি না। তাও চেষ্টা করছি মাঝে মধ্যে অ্যাক্টিভ হতে, নিজে সরাসরি কন্ট্রিবিউট করতে না পারলেও অ্যাডমিন ভাইদের সাথে মানে ওনাদেরকে উৎসাহ দিয়ে মানে অ্যাক্টিভ রাখার চেষ্টা করতেছি। যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন পেরেশানিগুলো দূর করে আমার, এই আর কি। আর কি কি যেন বিষয় ছিল, একটা পোস্ট দিছিলাম একটু আগে। আচ্ছা, এক ভাই বলছেন যে রুগীরা নিজের জন্য দোয়া করবে, ঠিক আছে, এক রুগী অন্যের জন্য দোয়া করবে, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ। একজন যদি আরেকজনের দোয়া করে, তাহলে তখন ফেরেশতারা রুগীর জন্য দোয়া করে, ঠিক আছে? এটা হ্যাঁ গুরুত্বপূর্ণ, মানে আপনার সমস্যা আছে, ঠিক আছে, আপনি নিজের সমস্যা থেকে মুক্তির জন্য দোয়া করবেন, পাশাপাশি অন্যান্য যারা সমস্যা আক্রান্ত আছে আপনার নিজের আত্মীয় স্বজনদের মাঝে অথবা গ্রুপে কোনো একজনের সমস্যা দেখলেন, তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? তাহলে মানে অন্যজন সমস্যার জন্য যখন দোয়া করবেন, তো হাদিস আছে যে ফেরেশতারা দোয়া করে, মানে কোনো মুসলমানের জন্য আমি যদি দোয়া করি, তাহলে ফেরেশতারা আমার জন্য দোয়া করবে, এটা গুরুত্বপূর্ণ, এই ট্রিক্সটা ইউজ করতে পারেন, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এ তো গেল, কিছু মিস গেছে নাকি বলতে পারছি না। একজন জিজ্ঞেস করছে মেসেঞ্জার গ্রুপ আছে কিনা, না আমাদের কোনো মেসেঞ্জার গ্রুপ নাই বা ইনবক্সে এভাবে সাজেশন দেওয়া হয় না। রুকিয়া সেন্টার মনে হয় 5 দিন পর খুলবে, মানে 6 দিন পর সম্ভবত, 20 তারিখ থেকে না 21 তারিখ থেকে জানো, সরাসরি সাজেশনের জন্য রুকিয়া সেন্টারে যেতে হবে। আর দোয়া করবেন, কল সেন্টারের একটা প্ল্যান আছে, বলতে পারছি না কবে হবে না হবে, কী হবে না হবে, ওটা যদি মানে ব্যবস্থা করা যায়, ওইটা চালু হয়, তাহলে আশা করি অনেকের জন্য সহজ হবে। আচ্ছা, আর কিছু মিস করলাম নাকি? আপাতত মানে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় ছিল, এছাড়া মানে বলতে পারতেছি না। যাই হোক, আচ্ছা, এখানে তো মানে সাজেশন দেওয়ার মতো, এখানে যারা কমেন্ট করছেন না লাইভে, তারা যদি ইয়া করেন প্লিজ,
মানে গ্রুপে পোস্ট দেন ভালো হয়, মানে আজকে মুড নাই যেভাবে লাইভে ইয়া উত্তর দিব। ঠিক আছে, আপাতত এতটুকুই। আজকে লাইভে মানে যে টিপসগুলো ছিল আমার মনে হয় এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মানে যারা পরবর্তীতে আসতেছেন তারা একদম শুরু থেকে যদি শুনে নেন তাহলে ভালো হয়। একদম মানে শুরুর যে কথাগুলো বলছি ওখান থেকে পর্যন্ত যদি শুনে নেন তাহলে ভালো হয়। ঠিক আছে, যাই হোক, কালকে ঈদ, অনেক ভাইদের আজকে ঈদ হয়ে গেছে যারা বাহিরে আছেন, সবারকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ আপনাদের আমাদের সবার রমজানের এবং রমজানের বাহিরের আমলগুলো কবুল করুক। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, জাযাকাল্লাহু খায়রান। গ্রুপের ব্যাপারে আপনাদের আরও যা যা পরামর্শ আছে জানার অপেক্ষায় রইলাম। গ্রুপটা নিয়ে মানে বুঝছি না, অনেক কিছুই করা দরকার কিন্তু কিছুই করতে পারতেছি না, যতটুকু করা হচ্ছে আই থিঙ্ক ইনাফ না। তো মানে আপনাদের পরামর্শ সহযোগিতা সবকিছু দরকার। কর্মপন্থার ব্যাপারে মানে গ্রুপের কাজগুলো কীভাবে করা যায় ব্যাপারে আমাদের আইডিয়া দরকার, অনেক অনেক আইডিয়া দরকার। যাই হোক, আপনাদের পরামর্শ অপেক্ষায় রইলাম। হ্যাঁ, জাযাকাল্লাহু খায়রান। ওকে, আজকে এ পর্যন্তই, দেরি করে ফেলছি আমি আসলে, আমার মানে 10:30টার সময় ইয়া করার কথা ছিল, লাইভ শুরু করার কথা ছিল, দেরি হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।